বিদ্যাপীঠের প্ল্যাটফর্মে আমি জুবায়ের আহমেদ আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে, যেটি ইংরেজিতে যদি আমরা বলি সেটাকে বলে নাম্বার সিস্টেম। এই সংখ্যা পদ্ধতির ধারণা কিন্তু পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই হয়ে আসছে, কারণ আমরা সব সময়ই গণনা করি, কখনো হাত দিয়ে গণনা করি, কখনো ওই আগের দিনের মানুষজন নুড়ি পাথর নিয়ে গণনা করতো, বিভিন্ন রকমভাবে আমরা গণনা করি। তো এই গণনাগুলো আস্তে আস্তে বুদ্ধিমান মানুষ কী করলো, একটা সুন্দর সিস্টেমের মধ্যে নিয়ে আসলো। তো এই সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গিয়ে পজিশনাল আর একটা হচ্ছে গিয়ে নন পজিশনাল। বাংলা যদি বলি, পজিশনাল হচ্ছে গিয়ে স্থানিক এবং নন পজিশনাল হচ্ছে গিয়ে অস্থানিক। এই পজিশনাল এবং নন পজিশনাল যে সংখ্যাগুলো আছে সেগুলো আসলে কি? পজিশনালটা হচ্ছে আমরা এই যে 1, 2, 3, 4 এই যেভাবে গুণি, তারপর দশমিকের পরে কিছু সংখ্যা আসে, এই গণগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে পজিশনাল। আর নন পজিশনাল হচ্ছে গিয়ে আমরা ধরো তিনটা ফুল রেখে বললাম যে এখানে তিনটা ফুল রেখে একটা ইঙ্গিত দিলাম যে এখানে তিনটা জিনিস আছে, আবার হচ্ছে গিয়ে দেয়ালে দাগ কেটে হচ্ছে গিয়ে আমি দিলাম যে একটা ইঙ্গিত দিলাম যে এখানে কয়টা জিনিস থাকতে পারে। তো এরকম করে যেই আমরা পশু পাখি, গাছপালা, ফুল, পাখি ইত্যাদিকে বা কাঠি, লাঠি এগুলো দিয়ে যেই গণনা পদ্ধতিগুলো হয় সেগুলোকে অস্থানিক বলে। তো অস্থানিক যেই সংখ্যা পদ্ধতিটা আছে বা নন পজিশনাল যেটা, এগুলো আমরা মাঝে মাঝে গুনি, আমরা যে মাঝে মাঝে আঙুল দিয়ে গুনি, তো এগুলো আমরা হয়তো বা অ্যাজ ইউজার লাইফে বা সাধারণভাবে সাধারণ মানুষ হিসেবে আমরা মাঝে মাঝে গণনা করি এভাবে, কিন্তু একাডেমিক সেক্টরে কিন্তু নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতির কোনো ভ্যালু নেই। একাডেমিক পর্যায়ে এসে আমাদেরকে হচ্ছে গিয়ে স্থানিক যেই সংখ্যা পদ্ধতি সেটাই শেখানো হয়। আচ্ছা, আজকে আমরা সেই পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে একটু আলোচনা করি। পজিশনাল নাম্বার, আমি একটা পজিশনাল নাম্বার লিখলাম এরকম যে 2016.54। আচ্ছা, এটা একটা পজিশনাল নাম্বার। এই পজিশনাল নাম্বারের মধ্যে দেখো, এই যে আমি একটা ডট দিলাম বা দশমিক দিলাম, এটার একটা নাম আছে। তারপর এই যে একদম ডান দিকে যেই দশমিকের পর একদম ডান দিকে যেই অঙ্কটুকু আছে সেটার একটা নাম আছে, একদম বাম দিকে যেটা আছে সেটারও একটা নাম আছে, একদম ডান দিকে যেটা সেটার নাম হচ্ছে LSB, এবং একদম বাম দিকে যেটা সেটা হচ্ছে MSB। তাহলে এই LSB মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এই MSB হচ্ছে ম্যাক্সিমাম সিগনিফিক্যান্ট বিট, এবং দশমিকের ডান দিকে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ভগ্নাংশ, বা ইংরেজিতে যদি বলি ফ্র্যাকশন, আর বাম দিকে যেটা সেটাকে হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা বা আমরা বলতে পারি ইন্টিজার। আর এই যে মাঝখানে একটা ডট আছে না, সেটা হচ্ছে গিয়ে রেডিক্স পয়েন্ট। আচ্ছা, তো এই কথাগুলো কেন বললাম, এই জিনিসগুলো, এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, MSB, LSB আর হচ্ছে রেডিক্স পয়েন্ট, ইন্টিজার এবং ফ্র্যাকশন। এখন এই পজিশনাল যে নাম্বারগুলো আছে সেইটার মধ্যে আবার কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো করা হয় যেহেতু এটা ICT-র একটা টপিক, সো ডিজিটাল যে সার্কিটগুলো আছে সেখানের ভিতরে ডেটাগুলো কীভাবে পাস হবে সেটার উপর নির্ভর করে কিছু নাম্বার সিস্টেম আছে। এই নাম্বার সিস্টেমগুলোকে আমরা লিখতে পারি চারটা ক্যাটাগরিতে, একটার নাম দিব বাইনারি, আর একটা হচ্ছে ডেসিমেল, আর একটা হচ্ছে অক্টাল, আর একটা হচ্ছে ডেসিমেল।
বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন এগুলোর কিছু বেজ নাম্বার থাকে। এখন একটা সংখ্যা যখন আমরা লিখব, সেটা কি বাইনারি না ডেসিমেল না অক্টাল না হেক্সাডেসিমেল, সেটা চিনার জন্য আমরা একটা প্রতীক ইউজ করি। আমরা কোনো বাইনারি নাম্বার লেখার পরে সেটা এখানে টু লিখি, যদি টু লিখি তাহলে আমরা বুঝবো যে এটা একটা বাইনারি নাম্বার। ডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে কি, যদি 10 লিখি তাহলে ডেসিমেল, অক্টালের ক্ষেত্রে যদি 8 লিখি সেটাকে অক্টাল বলে, হেক্সাডেসিমেল হচ্ছে কি, যদি 16 লেখা থাকে তাহলে সেটাকে হেক্সাডেসিমেল বলে। এখন এই বেজ নাম্বারগুলো আসলে কোথা থেকে আসলো? কারণ বাইনারি বলতে আমরা বুঝি বাইনারিতে শুধুমাত্র 1 এবং 0, এই দুইটো অঙ্ক ব্যবহার করা হয়, সে কারণে এটার বেজ নাম্বার হচ্ছে কি 2। ডেসিমেলের ক্ষেত্রে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা অঙ্ক হচ্ছে গিয়ে ডেসিমেলের অন্তর্ভুক্ত, সেই কারণে এখানে আমরা বেজ নাম্বার দিই হচ্ছে গিয়ে 10। অক্টালের ক্ষেত্রে অক্টালের যে নাম্বারগুলো আছে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, এই যে 8টা অঙ্ক আছে বা 8টা নাম্বার, সেটাকে হচ্ছে কি আমরা অক্টাল বলবো, কারণ এখানে দেখো 0 থেকে 7 পর্যন্ত 7টা আছে। এবার হেক্সাডেসিমেলে তো 16 লেখা, হেক্সাডেসিমেলে কি হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত 10টা, তারপর হচ্ছে গিয়ে এ বি সি ডি ই এবং এফ, এই 16টা মিলে হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল, সেই কারণে আমরা এটার বেজ নাম্বার বলি হচ্ছে গিয়ে 16 বা ভিত্তি নাম্বার। আচ্ছা এবার আমরা একটা কাজ করব, আমরা নাম্বার সিস্টেমের কনভার্সন নিয়ে আলোচনা করব। কনভার্সনগুলো কীরকম হয় দেখো, আমরা ডেসিমেল থেকে আজকে দেখব ডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে কনভার্ট করে, ডেসিমেল থেকে কীভাবে অক্টালে কনভার্ট হয় এবং ডেসিমেল থেকে কীভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট হয়। ফার্স্টে আমরা দেখি ডেসিমেল থেকে হচ্ছে গিয়ে বাইনারিতে কীভাবে কনভার্ট করে। কনভার্সনের সিস্টেম একই, ডেসিমেল থেকে বাইনারির কনভার্সন, অক্টালের কনভার্সন এবং হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেলের কনভার্সন, সিস্টেমটা একই, বাট এখানে কিছু যেহেতু বেজ নাম্বারগুলো আলাদা সেক্ষেত্রে হচ্ছে গিয়ে একটু পার্থক্য আছে। তো এটা আমি আমি আগে ফার্স্ট আগে দেখাই যে আমরা ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করে, ডেসিমেল টু বাইনারি। আচ্ছা আমরা একটা ডেসিমেল নাম্বার নিব, একটা ডেসিমেল নাম্বার নিলাম হচ্ছে গিয়ে 50, এটাকে আমরা চিনবো, এখানে 10 দেওয়া আছে ইকুয়াল এখানে 2, এটা দিয়েও বোঝা যায় যে আমাকে বলা হচ্ছে যে 50 একটা ডেসিমেল নাম্বার, সেটাকে বাইনারি নাম্বারে কনভার্ট করে দেখাইতে হবে। তাহলে আমরা একটু কনভার্ট করি, দেখি ব্যাপারটা কী ধারায়। 50 বা 50 সেটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে কেন ভাগ দিব, কারণ হচ্ছে কি আমাকে বাইনারিতে কনভার্ট করতে বলছে এবং বাইনারির বেজ নাম্বার হচ্ছে গিয়ে 2। আমি কিছু না বলে একটা 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 অংশ করি, দেখো 50কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত হয়, ভাগফল 25, ভাগফল 25, এখানে আমি লিখলাম 0। কেন লিখলাম, কারণ 50কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে ভাগফল হবে 25 আর ভাগশেষ আসবে 0, কারণ ভাগশেষ নাই। এবার 25কে 2 দিয়ে ভাগ দিই পেলাম হচ্ছে 12, 25কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল আসবে 12 কিন্তু ভাগশেষ আসবে 1। আচ্ছা তারপরে আবার 12কে 2 দিয়ে ভাগ দিই 6 আসবে, ভাগশেষ 0, 6কে ভাগ দিলাম 3, ভাগফল ভাগশেষ 0, 3কে ভাগ দিলাম 2 দিয়ে
ভাগ শেষ হচ্ছে ওয়ান। আচ্ছা এখন এই ওয়ানকে কী করবো, এই ওয়ানকেও দুই দিয়ে ভাগ দিব, ওয়ানকে দুই দিয়ে ভাগ দিব কীভাবে, কারণ দুই একে দুইয়ের তো সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে দুইয়ের সাথে যদি শূন্য গুণ দেই সেক্ষেত্রে আমার ভ্যালুটা আসবে কি শূন্য, আর ভাগশেষ যেটা সেটা আসবে ওয়ান, তাহলে দুয়ে শূন্য শূন্য, তাহলে এখানে ভাগফল আসবে হচ্ছে গিয়ে শূন্য, ভাগশেষ আসবে হচ্ছে ওয়ান। এবার আমরা সংখ্যাটা কীভাবে লিখব, 50 10 ইকুয়াল এই বাইনারি নাম্বারটা উল্টো থেকে লিখব, মানে নিচ থেকে উপরের দিকে, তাহলে 1 1 0 0 1 0, এই যে হয়ে গেল আমার ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন। আচ্ছা এখন যদি এরকম হয় যে এখানে 50 আছে আর দশমিক দিয়ে 1 2 5 আছে, এখন 50টাও যে একটু আগে যে দেখালাম যে এখানে একটা রেডিক্স পয়েন্ট থাকে সেটার বাম দিকে গুলো হচ্ছে গিয়ে ইন্টিজার আর ডান দিকে হচ্ছে গিয়ে ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকে, তো ডান দিকে যেই ফ্র্যাকশনটা থাকে সেইটাকে বাইনারিতে কনভার্ট করবো কীভাবে, পদ্ধতি কি একই? না, পদ্ধতি এক না, পদ্ধতিটা হচ্ছে এই 0.125কে আমরা গুণ দিব হচ্ছে দুই দিয়ে, এতক্ষণ ভাগ দিছি না, এখন দিব দুই গুণ। আচ্ছা আমি গুণ দেই দিতে থাকি, দেখি ঘটনাটা কি দাঁড়ায়, তো 0.125কে আমরা যদি 2 দিয়ে গুণ দেই সেক্ষেত্রে আসে হচ্ছে 0.250, 0.250কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে আসবে 0.500, 0.500কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে আসবে 1.000। আচ্ছা এখন 1কে যদি আমি 2 দিয়ে গুণ দেই তাহলে 2.000 আসবে, থেমে যায় একটু। আচ্ছা কেন থেমে যাব, যেহেতু আমরা এই ডেসিমেল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করতেছি, আবার আমরা এটাও জানি যে বাইনারি বেজ নাম্বার হচ্ছে 2 এবং বাইনারির দুইটা অঙ্ক হচ্ছে গিয়ে একটা 0 এবং একটা 1, তাহলে এখানে যেহেতু 2 চলে আসছে সেক্ষেত্রে আমরা কাজটা বন্ধ করে ফেলবো, কেন, কারণ এই 2কে তো আমরা নিতে পারবো না, এটা একটা ধারণা হতে পারে। আরেকটা ধারণা হতে পারে, দেখো গুণ করতে করতে একটা পূর্ণ সংখ্যা কিন্তু চলে আসছে, ভগ্নাংশের অংশে কিন্তু কোনো ভ্যালু নাই, 0 0 হয়ে গেছে, এই দুই রকম ক্ষেত্রে হচ্ছে গিয়ে যখন চলে আসবে তখন হচ্ছে গিয়ে আমরা গুণ করা বন্ধ করে দিব। তাহলে এখন এই এই অংশটুকুতে কী লিখব, আমরা এই যে দশমিকের বাম দিকে যেই অঙ্কগুলো আছে না 0 0 1, আমরা এগুলো নিয়ে এগুলা আমরা এখানে বসায় দিব, তাহলে আমার 50.125-এর যেই বাইনারিটা সেটা কি আসবে, 50.125 10 ইকুয়াল এটার জন্য আমরা পেয়েছি 1 1 0 0 1 0, আর এখান থেকে উপর থেকে আসবে তাহলে 0 0 1 0 0 1। আচ্ছা এখানে দুটো জিনিস মনে রাখবা, দশমিক যখন আমরা দশমিক দিয়ে যখন কাজ করব তখন বাম দিকের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে গিয়ে নিচ থেকে উপরে, আর দশমিকের পরে যেটা সেটা লিখবো আমরা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে উপর থেকে নিচে। তাহলে এই ছিল ডেসিমেল থেকে বাইনারির কনভার্সন। আজকের ক্লাসে আমরা দেখলাম সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা দুটো সেগমেন্ট পেলাম, একটাকে আমরা বললাম পজিশনাল এবং আরেকটাকে বললাম নন পজিশনাল। পজিশনালের ক্ষেত্রে আমরা আরও 4টা সংখ্যা পদ্ধতি পেলাম যেগুলো হচ্ছে গিয়ে ডিজিটাল সার্কিটে ডাটা আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়, সেখান থেকে আমরা বাইনারি, ডেসিমেল, অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমেল এই 4টা নাম্বার পদ্ধতি পেয়েছি বা সংখ্যা পদ্ধতি পেয়েছি। সেখান থেকে আমরা আজকে দেখলাম হচ্ছে গিয়ে কীভাবে ডেসিমেল নাম্বার থেকে বাইনারি নাম্বার বের করা হয়। পরবর্তী যে ভিডিওটা আসবে বা পরবর্তীতে আমি আবার যখন বিদ্যাবীরের প্ল্যাটফর্মে আসবো তখন আমরা আলোচনা করব ডেসিমেল থেকে কীভাবে অক্টাল এবং ডেসিমেল থেকে কীভাবে হেক্সাডেসিমেলে
কনভার্সন করা হয়। আমি শুরুতে বলেছিলাম একটা কথা, জন কনভার্সন দেখাচ্ছিলাম যে তিনটার সংখ্যা পদ্ধতির কনভার্সন কিন্তু একই, মানে ডেসিমেল থেকে বাইনারির যে পদ্ধতি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল এবং অক্টালের সংখ্যা পদ্ধতির কনভার্সনও কিন্তু একই। পার্থক্যটা কোন জায়গায়, বাইনারি ডেসিমেল থেকে বাইনারির ক্ষেত্রে আমরা যখন 2 দিয়ে ভাগ দিয়েছি, অক্টালের ক্ষেত্রে আমরা 8 দিয়ে ভাগ দেবো, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16 দিয়ে ভাগ দেবো। আর দশমিকের যে ডান দিকে যে সংখ্যাগুলো থাকে সেইখানে আমরা ডেসিমেল থেকে বাইনারির ক্ষেত্রে হচ্ছে 2 দিয়ে গুণ দিয়েছি, আর অক্টাল এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে পর্যায়ক্রমে 8 এবং 16 দিয়ে হচ্ছে কি আমরা গুণ দেব। বাসায় একটু চেষ্টা করবে, আর আমি তো আছি পরবর্তী ক্লাসে তোমাদেরকে জিনিসটা নিয়ে বিস্তারিত আর আলোচনা করবো। বিদ্যাপীঠের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।